আম গাছের মগডালে আটকে চিতাবাঘ। নামতে কালঘাম ছুটল উদ্ধারকারী দলের। আম গাছের ডালে উঠে পড়েছিল এক লেপার্ড। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। কিন্তু গাছের ডালে সেই বাঘটি বসে বিশ্রাম নিচ্ছিল না। তাহলে কি দুঃসাহসিক কিছু করার জন্যই বাঘটি গাছে উঠেছিল? না, তাও নয়। কারণ ক্যামেরা যখন জুম আউট করে তখন বোঝা যায় যে চিতাবাঘটি সেখানে আটকে গিয়েছিল। আর সেই বাঘটিকে দেখতেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। শেষমেশ ভিড় ঠেলে 8 ঘন্টা পর প্রাণীটিকে উদ্ধার করা হয়। এই ক্লিপটি টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাশওয়ান। বন্য প্রাণী ব্যবস্থাপনা হলো প্রতিদিনের অ্যাডভেঞ্চারের একটি ক্ষেত্র। এখন ভাবুন কিভাবে এই চিতাবাঘটি সেখানে পৌঁছেছে এবং বিপুল সংখ্যক মানুষের ঘেরা টোপে রয়েছে সে। আমাদের তাকে উদ্ধার করতে হয়েছিল, তিনি টুইটে বলেছেন। একটি ফলো আপ টুইটে মিস্টার কাশওয়ান যোগ করেছেন, এসওপি রয়েছে, কিন্তু তারপরে প্রতিটি পরিস্থিতি অনন্য এবং বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় চিতাবাঘটিকে নিচে নামাতে। ওই বিরাট ভিড় থেকে বাঘটিকে উদ্ধারের জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় উদ্ধারকারী দলটিকে। শেষমেশ তারা পূর্বের অভিজ্ঞতার সাহায্য নিয়ে 7-8 ঘন্টা অপারেশনের পর চিতাবাঘটিকে নিচে নামাতে সক্ষম হন। তিনি আরও জানান, ঘটনাটি 2-3 মাস আগের। ক্লিপটি মূলত জুন মাসে শেয়ার করা হয়েছিল। মিস্টার কাশওয়ান সেই সময় উদ্ধার অভিযানের ছবিগুলির একটি সেটও প্রকাশ করেছিলেন। এদিকে আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক চিতাবাঘ নারকেল গাছের স্কেল করার বিষয়টি পরিলক্ষিত হয়। ক্লিপটিতে দেখা যায় চিতাবাঘটি গাছের ছাউনির কাছাকাছি ধীরে ধীরে নামতে শুরু করার আগের মুহূর্ত পর্যন্ত, পরে ওই বাঘটি আবারও আরোহণ করে। ভিডিওটি শেষ হয় একটি চিতাবাঘের গাছ থেকে নেমে যাওয়ার সঙ্গে এবং আরও একটি চিতাবাঘ তখন সেই গাছে উঠতে শুরু করে। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।